প্রতি আজমল ফাউন্ডেশনের সন্দর্ভত ইতিমধ্যে আমি বহু বাতরি সম্প্রচার করেছো। বহু যুবক যুবতী আজমল ফাউন্ডেশনের জড়িয়ে জিলিকিবলে সক্ষম হয়েছে। আর এইবার দেখবলে পাওয়া গেছে নৌ বাহিনীত চাকরি পয়েছে আজমল সুপার ফোর্টির এজন ছাত্র। আর ইয়ার পাশে এটা উৎফুল্লিত পরিবেশে বিরাজ করেছে। ছাত্রগুলিক সকলে শুভেচ্ছা জ্ঞাপন করেছে। নৌ বাহিনীত চাকরি লাভ করেছে প্রভাত ছেত্রীয়ে। রাজ্য জিলিকিছে পুনর্বার আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী। আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী সকল সদায় বিশেষ। আমি বিভিন্ন বাতরি সম্প্রচার করেছো ইতিমধ্যে। আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী প্রভাত ছেত্রীয়ে এইবার নৌ বাহিনীত নিযুক্তি পাইছে বলে এই মুহূর্তে আমি খবর লাভ করেছো। মুম্বাইত থাকা নৌ বাহিনীর কারিকরী বিভাগত নিযুক্তি লাভ করেছে প্রভাত ছেত্রীয়ে। প্রভাত ছেত্রীর ঘরখনত এতিয়া আনন্দর বন্যা বইছে। প্রভাত ছেত্রীর ঘর কার্বি আংলঙত, আর কার্বি আংলঙত সকলে তেওঁক শুভেচ্ছা জ্ঞাপন করেছে। সকলে শুভেচ্ছারে তেওঁক উপচাই পেলাইছে। 2022 বর্ষত আজমল সুপার ফোর্টির পৰা যে এই পরীক্ষাত সুখ্যাতির উত্তীর্ণ হওয়া সর্বভারতীয় পর্যায়ত তেওঁ জিলিকি উঠিছে। প্রভাত ছেত্রীক উষ্ম সম্বর্ধনা জ্ঞাপন করেছে আজমল ফাউন্ডেশনের সঞ্চালক ডক্টর খসরুল ইসলামে। প্রভাত ছেত্রীর সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়েছে আজমল সুপার ফোর্টির সমগ্র রাজ্যবাসী। আজমল ফাউন্ডেশনের উদ্যোগত ইতিমধ্যে বহু যুবক যুবতী সংস্থাপন লাভ করেছে সমাজত। সুপার ফোর্টির ছাত্র প্রভাত ছেত্রীয়ে এবার লাভ করেছে নৌ বাহিনীর চাকরি। যে এই পরীক্ষা সুখ্যাতের উত্তীর্ণ হয়েছিল 2022 বর্ষত। আর ইয়ার পাশত এইদরে আজমল ফাউন্ডেশনের তরফের ফুলাম জাপি আর ফুলাম গামোচারে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। দেখো এই একশেষটিয়া দৃশ্যাংশ। প্রভাত ছেত্রীর এই সাফল্যত আজি সমগ্র কার্বি আংলঙত আনন্দর বন্যা বইছে। ঘরখনত এটা আনন্দর বন্যা বইছে। আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী প্রভাত ছেত্রীয়ে নৌ বাহিনীত চাকরি নিযুক্তি পাওয়ার খবর পয়ার লগেলগে ঘরখনত সকলে উৎফুল্লিত। মুম্বাইত থাকা নৌ বাহিনীর কারিকরী বিভাগত এতিয়া চাকরি করবলে যাব এইগুলি সুসন্তান প্রভাত ছেত্রী। প্রভাত ছেত্রীর যখন ঘর কার্বি আংলঙত আছে সেই ঘরখনত এতিয়া লোকে লোকারণ্য পরিবেশ। সকলে শুভেচ্ছা জানাবলে গেছে, মাক দেউতাকক সকলে শুভেচ্ছা জানাবলে গেছে। প্রভাত ছেত্রীর উষ্ম সম্বর্ধনা জ্ঞাপন করেছে আজমল ফাউন্ডেশনের তরফের। আজমল সুপার ফোর্টির উদ্যোগত বহু যুবক যুবতী এতিয়া সংস্থাপিত। রাজ্যত আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী এইদরে পুনর জিলিকা দেখবলে পাওয়া গেছে। আজমল সুপার ফোর্টির শিক্ষার্থী প্রভাত ছেত্রীয়ে পালে নৌ বাহিনীত নিযুক্তি। আর যখন ছাত্র ছাত্রী সুখ্যাতির উত্তীর্ণ হয় বিশেষ আলোকচিত্র রাখে। এইদরে আমি দেখাইছো আজমল সুপার ফোর্টির যে কার্যালয় সেই কার্যালয়টি আপনি দেখবলে পাব। শিক্ষার্থীর উত্তীর্ণ সমাজত প্রতিষ্ঠিত ছাত্র ছাত্রী সকলের সকলবর ডিটেইলস তাত সন্নিবিষ্ট আছে। আর এইগুলি প্রভাত ছেত্রীয়েও এইদরে এটা নিজের নাম সন্নিবিষ্ট করেছে আজমল সুপার ফোর্টিক উজ্বলাই তুলিছে প্রভাত ছেত্রীয়ে। প্রভাত ছেত্রীক এইদরে ফুলাম গামোচা আর ফুলাম জাপিরে সম্বর্ধনা জ্ঞাপন করেছে আজমল ফাউন্ডেশনের তরফের। আর আজমল ফাউন্ডেশনের উদ্যোগত এইদরে জিলিকিছে রাজ্যের বহু যুবক যুবতী। प्रभात क्षेत्रीय मैं सुपर फोर्टी ज्वाइन किया था मैंने 2019 पे और मेरा जो क्लियर करने का डेट था वो 22 तक था। तो उस दौरान मैंने बहुत कुछ सीखा सुपर फोर्टी से, हमारे कादिर सर से, डायरेक्टर सर से और बाकी जितने भी स्टाफ है सुपर फोर्टी के, और उनसे बहुत कुछ सीखा। मैं जेई का एस्पिरेंट था, फिर मैंने 22 में जेई क्लियर किया। जेई क्लियर करने के बाद मैंने तेजपुर यूनिवर्सिटी में एडमिशन भी पाया इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन इंजीनियरिंग पे। फिर उसके दौरान मैं डिफेंस पे थोड़ा ट्राई कर रहा था, ट्राई करते हुए मैंने एनडीए दिया, टीएस दिया, फिर फाइनली मैंने इंडियन नेवी ज्वाइन किया एज ए टेक्निकल ब्रांच। फिर उसके बाद मैं अभी ट्रेनिंग ख़त्म करके मेरी पोस्टिंग मुंबई में हुई है और फाइनली सर ने मुझे फिर से बुलाया। सो आई एम वेरी थैंकफुल कि सर ने हमें फिर से यहाँ पर बुलाया और मुझे बहुत अच्छा लगा सर ने जिस तरीके से हमें ट्रीट किया। और थ्रू आउट दिस जर्नी मैं ये जानना चाह मतलब ये आपसे कहना चाहता हूँ कि जो हमारा आजमल फाउंडेशन है उसने बहुत ही मतलब हम जैसे मतलब जितने भी लोग हैं उसको बहुत ही मॉरली सपोर्ट किया है और जो हमें बस एजुकेशन ही नहीं बाकी जो मॉरल वैल्यूज है बाहर की वो भी सिखाई है, इसलिए थैंक यू। मेरा नाम प्रभात छेत्री है। मैं आज हमारे अजमल सुपर फोर्टिर कारण अति गौरव कथा जे हमार अजमल सुपर फोर्टिर स्टूडेंट प्रभात छेत्री हमार 2022 बेचर है और हि इंडियन नेवीत टेक्नीशियन पदत निजुक्ति पासे আর ইতিমধ্যে তাক মুম্বাইত প্লেসমেন্ট দিয়া হয়েছে। আমি প্রভাত ছেত্রীক অভিনন্দন জাচিছো, তার মা দেউতাক অভিনন্দন জাচিছো। হি ইমান কষ্ট করে পেলায়, ইমান পরিশ্রম করে পেলায় পড়াশোনা করে আজি আমার সকলোর কারণে গৌরব কড়িয়াই আনিছে। গতিকে আমি তার লগতে তার মা দেউতা সমূহ শিক্ষক শিক্ষয়িত্রীলৈ অভিনন্দন জাচিছো আর আমার আজমল সুপার ফোর্টির যে সকল শিক্ষক শিক্ষয়িত্রী আছে সকলকে ধন্যবাদ জাচিছো।